হ্যালো ফ্রেন্ডস, আমি প্রবীর আর আপনাদের স্বাগত কারবাংলা নতুন একটি ভিডিওতে। আজকে নতুন একটি সিরিজ শুরু করছি। এখন আমি রয়েছি রাজবেড়িয়া মোড় পার করে, আর এইখান থেকেই শুরু হচ্ছে ফোর লেন, মানে কলকাতার শিলিগুড়ি রোডের যে কৃষ্ণনগর থেকে রাজবেড়িয়া সেকশনের কাজ চলছে, তার এখান থেকে শুরু হচ্ছে, মানে রাজবেড়িয়ার পর থেকে এইখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে। আর এটা এখান থেকে নদিয়াটাও শুরু, নদিয়া জেলা এখান থেকে শুরু এবং এখান থেকেই কাজ শুরু হচ্ছে রাস্তার। এবং চব্বিশ পরগনা জেলায় এখন কাজ চালু হয়নি, 2024-এ মানে 2023 এই বছরই কাজ চালু হওয়ার কথা আছে, জমি জটে একটু আটকে আছে। এবং এই যে 67 কিলোমিটার রাস্তা এখান থেকে আপনার কৃষ্ণনগর পর্যন্ত, সেই আপডেট টাইম পার্ট টু পার্ট প্রত্যেক দিন একটা করে পার্ট আপনাদের আপডেট দিয়ে দেবো, রাস্তার কোথায় কী অবস্থা আছে এবং রাস্তা কোথায় কতদূর কাজ হয়েছে। তাই ভিডিওটা অনুগ্রহ করে দেখবেন পুরোটা, এবং প্রত্যেক দিন আমি আপডেট দিয়ে দেব। আজকে আপনাদেরকে রাজবেড়িয়া থেকে কল্যাণী মোড় পর্যন্ত এই NH-12-এর আপডেট দেব, মানে কোথায় কতদূর কী কাজ হলো। দেখুন, রাজবেড়িয়ার থেকে শুরু করে যতদূর দেখ যাচ্ছি এক সব ফোর লেন হয়ে গেছে। এর আগের বার যখন আপডেট দিয়েছিলাম আমি, তখন আমার যে ডান দিকের লেনটা, ওই লেনটা কাজ কমপ্লিট হয়নি, গর্ত খোঁড়া ছিল। আজকে দেখলাম হয়ে গেছে কমপ্লিট, এবং এখনও ডাইভার্সন করা আছে, চালু হয়নি। আর একদম কল্যাণী মোড়ের যে ফ্লাইওভারটা আছে সেই পর্যন্ত আপডেট পাবেন আজকের ভিডিওতে, এবং একদিন পরে পরে ভিডিও দিই আমি। এবং এখান থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত আপনাদের রাস্তার কন্ডিশন কী আছে আপডেট দিয়ে দেবো। এইখান থেকে দেখুন রাস্তার কাজটা হয়নি, মানে এটা আপনার কালীবাজার বলে জাগুলির আগে, আরে কালীবাজারের খেলার মাঠ আমার বাঁদিকে দেখলেন, একদম ডান দিকে একটা লেন হয়েছে, ও সার্ভিস লেনের কাজ আগে হচ্ছে। এইখানে একদম বাঁদিকে একটা সার্ভিস লেন হয়েছে, ওই জন্য এইখানে আপনার ফ্লাইওভার হবে, ওভারপাস হবে, ফ্লাইওভার না। দেখুন এইদিকে সাইডের যে গার্ডওয়ালের কাজ অনেক দিন ধরে এইভাবে পড়ে আছে, মানে হচ্ছে হচ্ছে এভাবে হচ্ছে, ওই পর্যন্ত হয়েছে। আগে সার্ভিস লেনটা হচ্ছে, সার্ভিস লেনটা হয়ে গেলে হয়তো ফ্লাইওভারটার কাজ চালু হবে, ওভারপাসের কাজ চালু হবে। এখানে 34 নম্বর একটা ওভারপাস হবে, এবং এখান থেকে এটা হচ্ছে জাগুলি চৌমাথা, বা আপনার ডান দিকে গেলে হরিণঘাটা বাজার, এবং বাঁ দিকে গেলে আপনার পড়বে কাছাপাড়া, যেটা এনে এই আপনার কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে যুক্ত করা, সংযোগ করে যে রাস্তাটা, সেটা বাঁ দিক গেলেই 3 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন সেই রাস্তাটা। আপনাদের এর আগের ভিডিওতে আপডেট দিয়েছিলাম আমি, জাগুড়ি ফ্লাইওভারটা একই অবস্থায় পড়ে আছে কল্যাণী মোড়ের ফ্লাইওভারের মতন, মানে লেনের কাজ, লেন যেখানে আছে সেই লেনের কাজগুলো কমপ্লিট করছে আগে আগে, তবে পুজোর আগে অনেকটাই কাজ হয়ে যাবে আমার মনে হয়। আর অনেক জায়গায় দেখলাম, মানে রাস্তা নতুন করে আবার যেটা হয়ে গেছে সেটা আবার খুলে ফেলেছে, খুলে ফেলে নতুন করে আবার করছে, জানি না কেন অত কিছু সমস্যা হয়েছে রাস্তাটায়, নতুন করে খুলে ফেলেছে, খুলে ফেলে আবার নতুন করে করছে রাস্তাটা, এরকম অনেক জায়গায় দেখেছি আমি এই রাস্তাতেই। দেখুন ওইদিকে বাঁদিকে একটা সার্ভিস লেন হবে, সার্ভিস লেনের কাজ চলছে। এইদিকে এদিকে লেনের কাজ একদম কল্যাণী মোড় ফোন, তো কল্যাণী মোড়ে ফ্লাইওভারটা পর্যন্ত এই লেনের কাজ কমপ্লিট, দুদিকেই এদিক ওদিক কমপ্লিট হয়ে গেছে লেনের কাজ, একদম BSF ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি আমরা। দেখতে থাকুন ভিডিওটা, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। দেখুন আমার বাঁদিকে হচ্ছে BSF ক্যাম্প, সরি BSF ক্যাম্প না, এটা এখানে এখনো BSF ক্যাম্প আসেনি, এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে এইখানে হরিঙ্গাটা ব্লকে, মৌলানা আব্দুল কালাম আজাদ।
আর একটু আগে গেলে আপনার বিএসএফ ক্যাম্প পড়বে ওই সামনেটায়। এইখানে লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে দুদিকেই, ওই লেনটা আলাদা করে চালু আছে, এই লেনটা আলাদা করে চালু আছে। ওই লেন দিয়ে গাড়ি কলকাতার দিকে যাচ্ছে, এদিকটা দিয়ে চাকদার দিকে যাচ্ছে, রানাঘাট চাকদার দিকে। দেখুন টাইম লাগবে রাস্তার কাজ করতে, মানে আমরা যত মনে করছিলাম যে হয়ে গেছে কমপ্লিট, মানে কমপ্লিট না, এর উপরে অনেক কাজ আছে এখনো, যেগুলো অনেক জায়গায় আমি দেখছি রাস্তা পুরো খুলে ফেলছে আবার নতুন করে। এইখান থেকে ফ্লাইওভারটা হবে, মানে ওভারপাসটা হবে কল্যাণী মোড়ের, কল্যাণী মোড়ের ওভারপাসের হওয়ার আগেও সার্ভিস লেনের কাজ হয়ে যাবে। সার্ভিস লেনের কাজ চালু হয়েছে দু সাইডে। দেখুন গার্ডওয়ালের কাজ এখানে অনেক দূর উঠেছে। ওই যে আপনার কল্যাণী মোড়ের যে ওভারপাসটা হয়েছে তার ছবি, একদম বাদিক গেলেই 1.5 কিলোমিটার গেলে এমস হসপিটাল। অনেক দাদারা জিজ্ঞেস করেছিলেন এমস হসপিটালটা কত দূর এখান থেকে, একদম বাদিকে গেলে, এখান থেকে বাদিকে রাস্তা ধরলে এটা 4 লেন রাস্তা বাদিকটায়, এটাও স্টেট গভর্নমেন্ট।